নমস্কার, বিদ্যা এক্স এডুকেশন কনসালটেন্সিতে আপনাকে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সো আপনারা যারা জানেন যে কর্ণাটকের স্টেট যে যারা MBBS বা BDS করতে আগ্রহী তাদের জন্য একটি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তো এই সময়সীমা অনেকদিন আগে এটি কমপ্লিট হয়ে যাওয়ায় অনেক স্টুডেন্ট যারা আছেন, যারা যারা আগ্রহী স্টুডেন্ট যারা MBBS করতে চান কর্ণাটকের স্টেটে, তারা রেজিস্ট্রেশন করতে পারেননি। তো এই অনেক স্টুডেন্টের অনুরোধে KEA আবার আপনাদেরকে একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছে। তো আসা যাক সেই সুযোগের ব্যাপারে। সুযোগ বলতে সেই একটি নোটিশ জারি করা হয়েছে KEA-র ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটে যেখানে বলা হয়েছে একটি সময়সীমা দেওয়া হয়েছে যেটি কিনা আপনার 7ই আগস্ট সকাল 11টা থেকে 9ই আগস্ট রাত 11:59 পর্যন্ত, যেখানে বলা হয়েছে যারা এর আগের বারের রেজিস্ট্রেশন করতে পারেননি, MBBS পড়বেন কর্ণাটকাতে কিন্তু তারা রেজিস্ট্রেশন করতে পারেননি কর্ণাটক স্টেটের KEA-র ওয়েবসাইটে গিয়ে, তো তারা এই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। সো আপনাদের সুবিধার্থে আমি এই নোটিশটি ভিডিওতে শেয়ার করে দেবো, এবং এই নোটিশের যে অফিসিয়াল লিঙ্ক বা যত যে যদি আপনি বলেন যে KEA ওয়েবসাইট, KEA-র অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, যেখান থেকে আপনারা ওই লিঙ্কে প্রবেশ করে আপনি KEA-র ওয়েবসাইটে গিয়ে ওখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। আরেকটা কথা জানিয়ে রাখি আপনাদেরকে, KEA-র নোটিশের মধ্যে বলা হয়েছে যে ওইখানে গিয়ে আপনি রেজিস্টার করার পর আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে বলা হয়েছে। তো আপনাদেরকে ওটা KEA-র ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ফিজটা পেমেন্ট করতে হবে। তো যারা কর্ণাটকের স্টুডেন্ট নন, যারা কর্ণাটকের স্টেটের বাইরে থেকে বিলংস করেন, তারা কর্ণাটকাতে পড়তে ইচ্ছুক, তাদের জন্য আরেকটি খবর নোটিশে জারি করা হয়েছে যেটি আপনাদেরকে কোনো রকম ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য এখনই যাওয়ার প্রয়োজন নেই। সুতরাং আপনারা জাস্ট আপনাদেরকে রেজিস্টার করুন ওয়েবসাইটে গিয়ে এবং রেজিস্ট্রেশন ফিজটা পেমেন্ট করুন, আপনারা তাহলেই কর্ণাটকা স্টেটে ভর্তি হওয়ার জন্য যোগ্য হয়ে যাবেন। এছাড়াও আপনারা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসের অ্যাড্রেস আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা কলকাতা অফিস এসে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।